শুরু করছি আমাদের আজকের মাটি মানুষের কৃষি বৈঠক আমরা জানি যে শ্রিয়াপুর গ্রাম অনেকদিন আগে থেকেই পেয়ারা চাষে প্রতিষ্ঠিত এবং অনেক কৃষকরাই এই পেয়ারা চাষের সম্পৃক্ত শ্রীরামপুরে আমি যতটুকু জানি প্রায় সাত থেকে আটশো কৃষক এই বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করছেন এখানে যারা আছেন সবাই পেঁয়াজ চাষি এবং যারা সফল পেঁয়াজ চাষির সাথে আছেন দুইজন উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্চলে আমরা পেঁয়াজ চাষের নানা দিক সমস্যা এবং পেঁয়াজ চাষের সফলতা ইত্যাদি বিষয়ে আমরা এদের সাথে আলোচনা করবো কেউ শুরু করেন পেঁয়াজ তো আমরা দেখেছি আমাদের গ্রামের যে দরিদ্র সীমা নিচে সব কৃষকরাই বসবাস করত। তাদের প্রতিনিয়ত কোনো বেচা কেনা ছিল না ইয়ে ছিল না মানে বেহাল একটা অবস্থা গ্রামটা শ্রীরামপুর গ্রামটা অনেক সভ্য গ্রাম শিক্ষিত গ্রামগুলো কৃষক এই হাটে হাটি পাপ করতে করতে আমরা এখন এখন এক হাজারের উপরে কৃষক এর সাথে এর আওতাভুক্ত প্রায় দুই হাজার মতন কর্মসংস্থান হচ্ছে এই পেয়ারা বলতে এই যে এত কৃষক হয় এই অঞ্চল থেকে আমাদের আমাদের হচ্ছে যখন পেয়ারা মৌসুমটা হারভেস্টিং টাইম আসে তখন আমাদের প্রতিদিন পাঁচ টন করে মাল ঢাকা যায় এখান থেকে প্রতিদিন পাঁচ টন এবং এটা একদম জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে আচ্ছা জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পাঁচ টন করে দেব

কিন্তু আমরা পুরো দামটা পাতাম না যখন আমরা সবাই মিলে উদ্যোগ ঢাকায় পাঠাবো ওই ঢাকায় পাঠানোর পর থেকেই কিন্তু আমরা সঠিক মূল্যটাকে কোনো সমস্যা কী হয় মানে ট্রান্সপোর্ট মূল্য ঔষধ এইসব ক্ষেত্রে কোনো সমস্যা হয় আপনাদের কোনো সমস্যা কি আছে না না সমস্যা নাই আমি বলি সমস্যা যখনই কোনো রোগ হয় কোনো নতুন কোনো রোগ দেখা দেয় আমরা সবাই আলোচনা করি একসাথে সবাই একসাথে আলোচনা করি যে এই রোগটা হয়েছে আমরা সাথে সাথে সেটা নিয়ে কৃষি অফিসারের সাথে পরামর্শ আপনি তো ব্লকের উপসহকারী আপনি তো পাশে ব্লকের আপনাদের এইটা কি এই যে ঔষধপত্র কিংবা কোনো রোগ হলে বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি থাকে আমাদের হচ্ছে পাক্ষিক ভ্রমণ সূচি দেওয়া থাকে অফিসে প্রতি পনেরো দিন পর পর প্রতি এখানে আটটা গ্রাম আছে এভাবে আমরা বাই রোটেশন আমাদের শুক্র শনি যদিও যদি কোনো রোগ হয় তাৎক্ষণিক রোগ হলে আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের অফিস আছে আমাদের অফিসে আমরা রীতিমতো ডিউটি করি

পলিথিনটা এটা পরে লাগানো হয়েছে এবং এটা এটা কোন ওষুধ দিয়ে পাকানো হয়েছে এরকম কিছু এটা কি সত্য কথা না 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 একদম মিথ্যা কথা এটা যখন একদম 50 গ্রাম থাকে তখনই পলিটা ভরে দেওয়া হয় এটা আপনি স্প্রে যখন তখন কি পার্শ্ব আছে না না এটা কোনো মূল্য অনেক কম এবং আমরা পাড়ার আগে আমরা লক্ষ্য রাখি যেগুলো মানববন্ধন স্প্রে ওইগুলো করার চেষ্টা করি যেমন ডেসিস একটা বিষ আছে সেটা তিন দিনের মধ্যে এটা হচ্ছে বিষক্রিয়া শেষ হয়ে যায় এই আমরা পাড়ার ওইটা দেওয়ার তিন চার দিন পরে এটা হারভেস্টটা করি এই পেয়ারাটার কাছে আমরা রাসায়নিক সার কীটনাশক যেটা ইয়েটা আমরা খুবই কম ইউজ অন্য অন্য কোনো বেগুন বলেন মানে সবজি যাতে যেটা আছে তার থেকে খুবই নর্মাল মোড়ানো হলে গায়ে যে ডাস্টগুলো থাকে এগুলো এটা শোষণ করে নিচ্ছে পেপারে ফলে যখন আপনি আবার খুলবেন এটা কার্টুন এটা আমরা পাই জি কখন আমরা কল্পনা করি না ফোন করে কৃষি অফিসার আসবে এখন মিনিটের মধ্যে কৃষি অফিসার তো আসেনি ডিডি পর্যন্ত ডিস্ট্রিক্টের ইনি ডিডি তারপরে আপনার আছে মহাপরিচালক পর্যন্ত আমাদের গ্রামে পদ্ধতি দিয়েছেন কিন্তু এদের যে কৃষির যে বিপ্লব ঘটেছে এইভাবে যদি সরকার যদি আমাদের পাশে দাঁড়ান আমরা মনে করি আমরা অনেক আগে যেতে পারবো আরো আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখানে শেষ করবো আমাদের আজকের এই পেয়ারা চাষ বিষয়ক সফল ঘটনা বিষয়ক আমাদের কৃষি বৈঠক যে বিষয়গুলো আমরা এই বৈঠক থেকে পেলাম তা হলো দুটি প্রশ্ন আসছে একটি হলো যে আমাদের দেশে যে পেয়ারা আমরা বাজারে পাচ্ছি তাতে বলা হয় যেগুলো থাই পেয়ারা কিন্তু আসলে আমাদের দেশের যে পেয়ারা এগুলো কিন্তু আমাদের দেশে তৈরি আজকাল আমরা ঢাকা শহরে যে পেয়ারাগুলো পাই আমাদের সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রাম থেকে আসছে কিন্তু কিছু কতিপয় লোক এটাকে থাই পেয়ারা বলে চালান এবং বলেন যে থাই পেয়ারা হলে মূল্য বেশি আসলে কিন্তু এটা সবই বাংলাদেশি পেয়ারা আমরা যে জিনিসটা দেখলাম যে এখানে কৃষকরা সরাসরি পলিথিন ব্যাগ করে এখানে তারা বাজার করছেন এখানে ফরমালিন বা অন্য কিছু কার্বাইড দেওয়ার কোনো সুযোগ নেই কারণ যখন পেড়াটা ছোট অবস্থায় তখন এই এই পলিথিনগুলো বাধা হয় এবং পরিপক্ক অবস্থায় এখান থেকে প্যারাগুলো হারভেস্ট করা সুতরাং মাছ পথে যে সময়টা যায় এই সময়ের মধ্যে কোনো কোনো কার্বাইড দেওয়া বা অন্য কোনো ঔষধ মিশানোর কোনো সুযোগ নেই এবং লাগেও না সুতরাং আমরা এই এই ধারা যদি অব্যাহত রাখি তাহলে আমাদের বাংলাদেশের অদূর ভবিষ্যতে পেড়ার যে উৎস তারও সম্প্রসারিত হবে আমাদের দেশে যে পেয়ারা ভবিষ্যৎ এখন যে সারা বছর আমরা পেয়ারা বাজারে পাচ্ছি তাহলে আরও সঠিকভাবে সঠিক মূল্য এবং ব্যাপক পরিমাণে পেয়ারা পাবো তবে হ্যাঁ অনেক কৃষক কৃষকবারে প্রশ্ন করেন যে বাজারে পেয়ারার মূল্য বেশি এক্ষেত্রে যদি আপনারা সবাই পেয়ারা চাষ করেন তাহলে মূল্যের অনেক কমে আসবে আপনাদের মনে আছে যে যখন স্ট্রবেরি প্রথম দিকে পাওয়া যায় আটশো টাকা কেজি বা তেমন পাওয়া যায় দুইশো টাকা কেজি আমরা আশা করবো এক সময় এই পেয়ারা মূল্য নিচে নিচে আসবে এবং আরও ব্যাপকভাবে বাংলাদেশে পেয়ারা চাষ সমস্যা হবে সকলেই ধন্যবাদ এখানে শেষ করছি আমাদের আজকের কৃষি বৈঠক আমাদের আজকে কৃষি বৈঠক অনুষ্ঠিত হল কুট্রচাঁদপুরের অঞ্চলের সীতাপুর গ্রামে